আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই ব্লগটি দেখছেন অবশ্যই প্রথমে একটি লাইক দিয়ে ফেলবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ব্লগটি দেখে নেবেন, তাই আর কি অগ্রিম ধন্যবাদ। এই তো আমি শপিংয়ে গিয়েছিলাম গতকালকে, আমার জন্য কিছু আর কি সুতির ড্রেস নিয়ে এসেছি। ড্রেস বলতে আর কি গজ কাপড়, অনেকদিন হয়েছে, প্রায় 3 বছরের মতো হয়ে গিয়েছে দেখা যায় গজ কাপড় কিনিনি। বাসায় পরার জন্য সাধারণত দেখা যায় এমনি নর্মাল 3 পিসের থেকে গজ কাপড়ের ড্রেসগুলো দেখা যায় বেশি দিন লাস্টিং করে আর পরতেও আরাম। প্রায় 3-4 বছর পর যাওয়ার পর দেখলাম যে গজ কাপড়ের দাম তো অনেক বেড়ে গেছে, আগে তো দাম এত ছিল না। কিন্তু কী কী গজ কাপড় কিনেছি আর কত দিয়ে কিনেছি আপনাদের সাথে শেয়ার করছি, সবগুলো আর কি এক এক করে বের করে দেখাচ্ছি। বাসাতে আমি মনে করি এই ধরনের গজ কাপড়ের 3 পিসগুলো পরতে অনেক আরাম আর অনেক দিন টিকে। আর নর্মালি দেখা যায় আমরা বাসায় পরার জন্য 600-700 টাকার ভিতরে দেখা যায় ড্রেসগুলো যে কিনি, ওগুলো কিন্তু বেশি দিন টিকে না। পায়জামার কাপড়টাও দেখা যায় কেমন জানি হালকা থাকে, কিছু দিনের ভিতরে দেখা যায় নষ্ট হয়ে যায়, কিন্তু ওগুলো থেকে এটাই দেখা যায় এগুলো এই ধরনের গজ কাপড়ে অনেকদিন লাস্টিং হয়। এই একটা গজ কাপড়ের পিস, এটা কিছুটা লেলেন টাইপের ছিল, এই কাপড়টা খুব সফট, পরতে অনেক আরামদায়ক। এক একটা এক এক প্রাইসে নিয়েছে, এই গজ কাপড়টা আমার কাছে নিয়েছে 160 টাকা করে গজ, কিন্তু কাপড়টা অনেক সফট আর অনেক নরম। ক্যামেরাতে কালারটা ততটা লাইট বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা অনেক সুন্দর। আর এর সাথে এই প্যান্টের কাপড়টা ম্যাচ করে নিয়েছি এই কালারটার সাথে এটা, আর ইচ্ছে করলে সাদা প্যান্ট দিয়েও পরা যাবে, আমার বাসায় সাদা প্যান্ট আছে। এই ধরনের দেখা যায় গজ কাপড় কিনলে একটার সাথে সুবিধা কি, একটা কালার সাথে কয়েকটা দেখা যায় ম্যাচিং করে পরে নেওয়া যায়। আর এটা হচ্ছে সাধারণ গজ কাপড়, এটা 80 টাকা করে গজ নিয়েছে। মানে এক এক রেঞ্জ যেটা ভালো লেগেছে আর কি সেটাই নিয়েছি, তারপর আর কি দামগুলো ইয়ে করেছি। সাধারণত বহরকম, এটা 80 টাকা করে নিয়েছে, এটাও সুন্দরই লেগেছে। বাসায় দেখা যায় রান্নাঘরে কাজ টাজ করে জামা কাপড় দেখা যায় একটু ময়লা হয়ে যায়, তাই একটু ঘন ছাপড় ভিতরে ড্রেসটা নিয়েছি। এসব ড্রেস দেখা যায় ময়লা হয় কম আর লাস্টিংও হয়। আর এটার সাথে এই যে অরেঞ্জ কালারের প্যান্টটা নিয়েছি, প্যান্টের কাপড়ের গজ তো আপনারা জানেন 80 টাকা করেই, আগে এগুলো দেখা যায় 60 টাকা করে কিনতাম, এখন হয়তো 80 টাকা হয়ে গেছে। আর এই যে গজ কাপড় আগে দেখা যায় 60-70 টাকা করে কিনতাম, এগুলোও দেখা যায় এখন দাম বেড়ে 80 টাকা হয়ে গিয়েছে। আর এই যে আর একটা হচ্ছে জামার কাপড়, আর এই গজ করে নিয়েছি আর কি শর্ট হাতা দিয়ে বানাবো আসার জন্য। এই ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, কালারটা সব কিছু মিলেই সবগুলোর ভিতরে আমার এই ড্রেসটা বেশি ভালো লেগেছে। এটার দাম নিয়েছি 120 টাকা করে গজ, আর এই গজ দিয়ে আর কি আমার হয়ে যায় ড্রেস বাসার জন্য। আর এটার সাথে ম্যাচিং করে এই যে লাল প্যান্টের কাপড় নিয়েছি, আর সাদা প্যান্ট দিয়েও পরা যাবে, অরেঞ্জ কালার দিয়েও পরা যাবে। তারপর আমার লাল পায়জামা আর কি ম্যাচিং করে নিয়েছি। আর এই যে আর একটা ড্রেসের কাপড় নিয়েছি, এটাও 120 টাকা করে গজ নিয়েছে, আর কাপড়গুলো খুব সফট আর আরামদায়ক, দেখা যাচ্ছে পরতে অনেক আরাম। আর এর সাথে কোনো প্যান্টের কাপড় নিয়ে সাধারণত ওই যে সাদা বললাম না, আমার বাসায় সাদা প্যান্টের কাপড় আছে, তারপর মনে করেন লাল কয়েকটা প্যান্টেরই আছে কাপড় আর প্যান্ট আছে, ওই ম্যাচিং করে পুরো নিলে আর কি হয়। এই জন্য আর এটার সাথে আর কোনো প্যান্টের কাপড় কিনিনি, এখন এগুলো আর কি টেলারের দোকানেই বাসার কাছেই বানাদিতে দিয়ে দিব। অনেকদিন পরে গজ কাপড় আর কি ড্রেস পরবো, দেখি কতদিন টিকে। আর এমনিতেও আমার ড্রেস খুব সহজে নষ্ট হয় না, এই আর কি কিছু কিনলে দেখা যায় আমার বন্ধুদের সাথে শেয়ার করলে আমার কি ভালো লাগে। আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ড্রেসের কাপড়গুলো কেমন হয়েছে। এই হচ্ছে আর কি ড্রেসের কাপড়গুলো অল ওভার। ড্রেস দেখানো শেষ, এবার সংসারে বাকি যা যা কাজ আছে এগুলোতে ফিরে যাই। এটা এখন রান্নাঘরে চলে আসলাম, আমার হাজবেন্ড আবার ওই সকালে বাজারে গিয়েছিল, বাজারে একটা বড় কাতল মাছ নিয়ে আসছে, কাতল মাছগুলো আর কি কেটে পিস করে আনছে এখন, এগুলো আবার আমি এখন দেখা যায় একটা একটা করে পলিব্যাগে ভাগ করে রেখে দেবো। এই যে মাথাটাকে আলাদা করে রেখে দিই, সাধারণত আমাদের বাসায় দেখা যায় মাথা ওই তরকারির সাথে রান্না করে খাওয়া খুব কমই পড়ে, যদি দেখা যায় বড় মাছের মাথা আনে তাহলে দেখা যায় শাক দিয়ে রান্না করা হয় বা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয়, তা তখনই দেখা যায় খাওয়া যায়। আর এমনিতে তো বাচ্চারা মাথা খায় না, আমরা দুইজনই আর কি খাই।
একটু মাথাটা রেখে দিচ্ছি স্পেশাল ভাবে কোনোদিন একটু ডাল দিয়ে বা রান্না করব। আর তো মাছের পিসগুলো এখন এক করে আগে পলি ব্যাগে ভরে রেখে দেব, আর কিছু মাছ রেখে দেব রান্না করার জন্য। সংসার মানেই ব্যস্ততা, সবকিছু তো আর দেখা যায় ব্লগে শেয়ার করা যায় না, এগুলো আর কি গুছিয়ে সকালে আর কি রান্নার কাজে চলে যাব। এই তো ফিরে আসলাম বিকেলবেলা, বিকেলবেলা আর কি বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে তো নিয়ে চলে আসলাম চুল কাটানোর জন্য। আর সেলুনে বর্তমানে যা ভিড়ের ভিড়, সেলুনে বলতে গেলে কোনো সিরিয়াল পাওয়াই যায় না, চার পাঁচটা সেলুন ঘুরার পরে আর কি তো বাচ্চাদেরকে একটা সেলুনে আর কি দেখলাম যে খালি, তাও আগে দুইজন ছিল, তারপর আর কি ওদেরকে চুল কাটতে নিয়ে আসলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে দেখা যায় বেলা এত ছোট, তো দেখা যায় বাচ্চারা স্কুল থেকে আসতে আসতে 3টা বেজে ভাত খেতে খেতে তারপর কিছুক্ষণ শুয়ে দিলে দেখা যায় কখন যে আসরের আজান দিয়ে ফেলে, শুতে শুতে দেখা যায় আসরের আজান দিয়ে ফেলে, তারপর তো মনে করেন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় মাগরিব, সময়ে কুলানোই যায় না। তারপর আজকে আর বাচ্চাদেরকে ঘুম পাড়েনি, তাড়াতাড়ি আর কি খাওয়া দাওয়া করিয়ে কিছুক্ষণ রেস্ট করে তারপর নিয়ে আসলাম চুল কাটার জন্য। কিছুদিন পর পর বাচ্চাদের দেখা যায় চুল বড় হয়ে যায়, চুলগুলো না কাটি দেখা যায় পাগলের মতো লাগে। আমার ছেলের আর কি চুল দেখা যায় খুব দ্রুত বড় হয়ে যায়, ছেলের জন্য আর কি চুল কাটতে চলে আসলাম, সাথে মেয়েকেও চুল কাটালাম। যা যা এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্লগটি আর বড় করলাম না, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।